ইন্দিরা গান্ধীর মূর্তির একাংশ ভাঙার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে কংগ্রেসীরা। বহরমপুরের খাগড়া দয়ানগর এলাকায় শনিবার সকালে কংগ্রেস কর্মীরা দেখেন ইন্দিরা গান্ধীর মূর্তিতে নাক ভাঙা রয়েছে। খবর পেয়ে অন্যান্য কংগ্রেস নেতৃত্ব কর্মীরা ঘটনাস্থলে আসেন। দুষ্কৃতী আক্রমণের প্রতিবাদে এরপর বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু হয়। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত, প্রশাসনের কাছে তদন্তের আর্জি জানানো হয়েছে। হঠাৎ সকালবেলা আজ সকালে এসে আমাদের এখানকার টাউন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি মিনাকি সরকার সে আমাকে খবর দেয়, মানে সে দেখে এসে যে ইন্দিরা গান্ধীর স্ট্যাচু যে নাকটা ভেঙে দিয়েছে, কে বা কারা ইট দিয়ে ঠুকে ভেঙে দিয়েছে, এটা আমাদের খেতে গেছে। সেই খবর পাওয়ার পর আমরা এখানে এসেছি, দেখেছি আমাদের নেতা সঙ্গে কথা হয়েছে, পিনাকির আমার সঙ্গে হয়নি যদিও পিনাকির সঙ্গে কথা হয়েছে। তিনি নির্দেশ দিয়েছেন আমাদেরকে যেখানে অবস্থান বিক্ষোভ করো এবং সঙ্গে সঙ্গে সেই মূর্তি সারানোর ব্যবস্থা করো সেই অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে। আমরা সেই মোতাবেক তার নির্দেশ মতো আমরা আজকে এখানে অবস্থানে বসেছি। মনোবীক্ষণ প্যাথলজ, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।